নতুন নির্বাচকেরা দায়িত্ব পাওয়ার পরপরই লেগে পড়েছে কাজে। আজকে তারা ঘোষণা করেছে সামনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সিরিজের জন্য স্কোয়াড। তাদের এই স্কোয়াডে সন্তুষ্টি প্রকাশ করেছে অনেকেই। দলে ফিরেছেন আবারও মাহমুদুল্লাহ রিয়াদ, তবে টি টোয়েন্টি বা ওয়ানডে দলে কোথাও নেই সাকিব ও তামিমের নাম। চলুন এক নজরে দেখা যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রাহিম, তৌহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাইদুল ইসলাম, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। এবার চলুন এক নজরে দেখা যাক শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষণা করা বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং আলিসাল ইসলাম।